হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, ছেলের হাতের মোয়া। খুব সহজে কিছু করাকে প্রবাদ বাক্যে বলা হয় ছেলের হাতের মোয়া। এটি বলার কারণ হলো, দেখতে একটু জটিল মনে হলেও খুব সহজেই তৈরি করা যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুড়ির মোয়া। আমাদের ছোটবেলায় খুবই প্রিয় ছিল এই খাবারটি, এখনকার আধুনিক বা যান্ত্রিক জীবনে এই খাবারটি যেন হারিয়ে যাচ্ছে। সকাল বা বিকেলে চায়ের সাথে এই মুড়ির মোয়া খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই কম সময়ে আজকে তৈরি করে দেখাবো মুড়ির মোয়া। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মুড়ির মোয়া বানানোর জন্য লাগবে মুড়ি। বাজারে বিভিন্ন ধরনের মুড়ি পাওয়া যায়, দেখে ভালো মানের মুড়ি নিতে হবে। আর মুড়িগুলো কেনার সময় চেষ্টা করবেন হাতে ভাজা মুড়ি কেনার জন্য। আমি এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ মুড়ি নিয়েছি, আবার এই কাপে মেপে গুড় নিয়েছি। মোয়া বানানোর জন্য নিয়েছি আখের গুড়। গুড় যদি ভালো না হয় তবে মোয়া হতে চায় না। যারা নতুন রান্না করেন তাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়। এটা হলো আখের ঝুলা গুড়, দেখতে অনেকটা লিকুইড ফর্মে থাকে। আবার এই গুড়গুলোর মধ্যে কিন্তু কিছুটা বড় দানাও থাকে। আর আমি এখানে 1 কাপ গুড় নিয়েছি। এখানে কিছু উপকরণ নিয়েছি, এগুলো না দিলেও কিন্তু মোয়া হবে। 1 চা চামচ নিয়েছি মৌরি, এটাকে কেউ গোমরি বা মিষ্টি জিরাও বলে। এখানে আছে 2টা ছোট তেজপাতা, আর তেজপাতাগুলো কিন্তু আমি ছোট করে ভেঙে নিয়েছি। আর আছে 1 টেবিল চামচ ঘি। এই উপকরণগুলো দিলে মোয়ার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু ভালো লাগে। অনেক দিন রাখা হয় বলে মুড়িগুলো কিন্তু ফ্রেশ থাকে না, তাই মোয়া বানানোর আগে মুড়িগুলো হালকা করে একটু টেলে নিব। চুলা একটা কড়াইয়ে মুড়ি দিয়ে নাড়তে থাকবো। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকবে, আর মুড়িগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে। মুড়িগুলো যখন গরম হয়ে যাবে এভাবে হাত দিয়ে চাপ দিলে মুড়িগুলো গুঁড়ো হয়ে যাবে। মুড়িগুলো হয়ে গেছে, এখন নামিয়ে চালনি দিয়ে চেলে নিব। মুড়িগুলো চেলে নিয়েছি, এখন সাইড করে রেখে দিচ্ছি। এবার চুলায় অন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি ঘি। ঘি দেওয়ার পরপর দিয়ে দিব গুড়। এই সময় চুলার আঁচ একেবারেই কমানো থাকবে। মৃদু আছে একটা কাঠের নাড়নি দিয়ে নাড়তে হবে। কিছু সময় নাড়তে নাড়তে গুড় গলে যাবে, আর গুড়ের উপরে এরকম কিছুটা ফেনার মতো দেখা যাবে। আরও কিছু সময় জাল দিতে হবে। একটা সময় যখন গুড়ের উপরে এরকম বুদবুদের মতো হয়ে আসবে, একটা বাটিতে ঠান্ডা পানির মধ্যে একটু গুড় ঢেলে চেক করে নিতে হবে। গুড় পানিতে দিলে যদি শক্ত হয়ে যায় তবে বুঝতে হবে গুড় জাল করা হয়ে গেছে। গুড় হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মৌরি আর তেজপাতা। এই দুটো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এই গুড়ের মধ্যে দিয়ে দিব মুড়ি, আর মুড়িগুলো কিন্তু একবারে ঢেলে দিব না, আমি এখানে মুড়িগুলো 2 বারে মিশিয়ে নিব। গুড়ে 1/2 মুড়ি দিয়ে নাড়তে হবে, আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এবার বাকি মুড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, গরম চুলার উপরে রেখে মুড়িগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মুড়ি খুব ভালো করে গুড়ের মধ্যে মিশে গেছে, এখন হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মুড়িগুলো হালকা করে একটু ঠান্ডা করে নিব, আবার মুড়িগুলো কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না। 1-2 মিনিটের মতো ঠান্ডা করেই মোয়াগুলো বানিয়ে নিতে হবে। মুড়িগুলো যেহেতু খুব গরম হাতে ধরা যাবে না, তাই 2 হাত একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে হবে। পরিমাণ মতো মুড়ি হাতে নিয়ে প্রথমে ম্যানেজ করে নিতে হবে, তারপর হাত দিয়ে একটু চেপে চেপে ছোট বলের মতো করতে হবে। আমি মোয়াগুলো কিন্তু খুব বেশি বড় বা ছোট করছি না, মিডিয়াম সাইজ করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো বানিয়ে নেবেন। আর এই কাজটা কিন্তু ঝটপট করতে হবে, 4-5 মিনিটের মধ্যেই মোয়াগুলো বানিয়ে নিতে হবে। আবার খুব বেশি জোরে চেপে চেপে মোয়াগুলো বানানো যাবে না, ঠান্ডা হয়ে গেলে মোয়াগুলো কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে। আমার মোয়াগুলো বানানো হয়ে গেছে। আপনাদের খুবই ইচ্ছে করছে যে মোয়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা বোঝার জন্য। আপনারা শব্দটি শুনেই বুঝে ফেলেছেন যে মোয়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। মোয়াতে সুন্দর একটা ফ্লেভারের কারণে মোয়াগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এইভাবে মোয়া বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে প্রায় 2 সপ্তাহের মতো রেখে খাওয়া যাবে। আমি আশা করছি মুড়ির মোয়া আপনারা এখন ঘরেই তৈরি করতে পারবেন।
আমার রেসিপিসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।